বন্ধু, এখন আমি ওয়াইটি স্টুডিওটা রিফ্রেশ মারবো। দেখো, রিফ্রেশ মারার পর আমার একটা নোটিফিকেশানস আসলো। তো এই নোটিফিকেশানসটা কী বলছে ভালো করে দেখে নেব। এখানে বলছে, ইউ আর গেটিং ক্রিয়েটর নোটিফিকেশান ইন টু প্লেস ইউটিউব অ্যান্ড ওয়াইটি স্টুডিও টার্ন দেন অফ ইন দ্য ইউটিউব অ্যাপ। তো বন্ধু, এখানে বলছে যে নোটিফিকেশানটা আপনারা দু জায়গায় পাচ্ছেন, এক ইউটিউব অ্যাপ আর এক ওয়াইটি স্টুডিও। বন্ধু, নোটিফিকেশানগুলো ইউটিউব থেকে বন্ধ করতে হলে অবশ্যই টার্ন অফ করতে হবে। তো বন্ধু, আমি আগেই বলেছি যে নোটিফিকেশানগুলো দুই জায়গায় আসবে, এক ওয়াইটি স্টুডিওতে এবং ইউটিউব অ্যাপে। তো বন্ধু, ইউটিউব অ্যাপ থেকে বন্ধ করতে হলে টার্ন অফ করব। তো বন্ধু, ভয়ের কোনো কারণ নেই, তুমি টার্ন অফও করতে পারো, নট নাও করতে পারো। তো আমি মনে করি যে নোটিফিকেশানগুলো খুব একটা খারাপ না, আমাদের কাজেরই নোটিফিকেশান বা প্রয়োজনে লাগতে পারে। তো আমরা টার্ন অফ করব না, নট নাও করব। আমরা দুই জায়গায় দেখব কতটাই বা নোটিফিকেশান আসবে। তো বন্ধু, তোমরা যাই করো না কোনো, ভয়ের কোনো কারণ নেই। তো তোমরা নট নাও করতে পারো আর টার্ন অফ করতে পারো, তবে আমি নট নাও করব। তো বন্ধু, ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আমি নট নাও করে দিচ্ছি। তো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো।